বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাটি হলো, দেখুন, এই পৃথিবীতে আমরা জন্ম নিয়ে এসেছি, কিন্তু আল্লাহ আমাদেরকে মানব রূপে পৃথিবীতে পাঠিয়েছে, তাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তবে এর মধ্যে একটি কথা, যেটা দেখেন আল্লাহ কিন্তু কোরআনে বলেছে যে যে যা কিছু করবে সে ঠিক তাই পাবে, আমি কাউকে কমও দেব না, কাউকে বেশিও দেব না। এই যে কথাটির গভীরত্ব, এই কথাটির গভীরত্ব কিন্তু সকলে বোঝে না যে হ্যাঁ যে যা করবে তা পাবে, কিন্তু এই কথার গভীরত্ব কিন্তু রয়ে গেছে। সেই গভীরত্বটি আমি আপনাদের সামনে পেশ করব ইনশাল্লাহ, একটু মনোযোগের সাথে শুনবেন। সেটি হলো, দেখুন, আপনি এই পৃথিবীতে দেখা গেছে কারো সাথে হিংসা নিন্দা করে তার ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিয়েছেন, আপনি কারো সাথে হিংসা নিন্দা করে তার কারো গর্বের সন্তানটা নষ্ট করে দিয়েছেন, এবং দেখা যায় আপনি কারো সাথে ঝগড়া বিবাদ করে প্রতিশোধ নিতে যাইয়া একজনের ক্ষতি করতে গিয়ে পাঁচজনের ক্ষতি হয়ে গেছে। যা কিছু করা হচ্ছে তা কিন্তু আল্লাহর কুদরতি খাতায় লেখা হচ্ছে। একটা সময় কি হবে, এই কথাগুলো লেখা যে হচ্ছে, দেখা গেছে আপনি এই জিনিসগুলো যার ক্ষতি করেছেন আপনি মনে করবেন তার ক্ষতি করেননি, সম্পূর্ণ আপনার নিজের ক্ষতি করেছেন। আপনি দেখা যায় এক সময় যে আমি অন্যের গাছের ঢাল কেটে দিয়ে এসেছি, আমি এসে দেখি আমার বাড়ির গাছের ডাল কেটে আছে, আপনি কারো পা কেটে দিয়েছেন শত্রামি করে, পরের জন্মে আপনার পা নেই, কারণ আল্লাহ কি বলেছে, তুমি যা করবা ঠিক তা পাবা, তুমি কারো পা কেটে দিয়েছো খামাখা, সে দোষ করেনি, এখন আপনার পা থাকবে না। আপনি কাউকে অন্ধ করে দিয়েছেন, পরের জন্মে আপনি চক্ষু ছাড়া পৃথিবীতে জন্ম নেবেন। এখানেই কিন্তু আল্লাহ বলেছেন তুমি যা করবা ঠিক তা পাবা, কিন্তু এই কথাটা কিন্তু আমরা অনেক সহজে নেই। দেখেন একজন মহিলা, সে চিন্তা নিয়েছে আমার আজ 12 বছর 13 বছর হয়ে গেল, বিবাহ হইল, আমার একটা সন্তানাদি হইল না, কিন্তু আমার ননদের সন্তান হচ্ছে, ইমুকের সন্তান হয়, ইমুকের সন্তান হয়, তো তার চিন্তা হলো আমার যেহেতু সন্তান হয় না, সন্তানদের অভাব ভোগ করছি, তাদেরও যেন সন্তান না হয়, তারাও এই অভাবে থাকুক। তখন সে কী করলো, যে কোনো কবিরাজ ধরে বা যে কোনো খারাপ কুফরি করে যে কোনোভাবে হোক একজনের সন্তান নষ্ট করে দিল। তখন আল্লাহর কুদরতি খাতায় উঠে গেছে সে অন্যের সন্তানকে নষ্ট করে দিয়েছে, তার এই কালে আর সন্তান হবে না, যদিও হয় হয়ে মারা যাবে, তখন সে বুঝবে এর কি যন্ত্রণা। তখন দেখা যায় একজনের সন্তান যখন নষ্ট করে দিল, তো যার 12-13 বছর ধরে সন্তানাদি হয় না, সে হঠাৎ করে খেয়াল করে যে তার গর্ভে সন্তান দেখা যায়। তখন কি হলো, তখন সে ভাবছে কি, 12-13 বছরে কোনো সন্তানাদি হচ্ছে না, এখন আমার সন্তান দেখা যায়, ডাক্তারই চেক আপ করে দেখে সত্যি তার গর্ভে সন্তান আসছে। তখন যখন 6 থেকে 7 মাস 8 মাস হয়ে গেল, তখন কি হলো, এই সন্তান সে জন্ম দেবে, তাকে মা বলে ডাকবে, কত আশা, কিন্তু এমন কেউ তার পিছনে শত্রু লেগে গেল, তখন সে তাকে যে কোনোভাবেই হোক, কবিরাজ দ্বারা হোক, কুফরি দ্বারা হোক, বা বিষক্রিয়া কোনো ঔষধে দ্বারা হোক, এই মহিলার গর্ভের বাচ্চা নষ্ট করে দিল। তখন মৃত বাচ্চা প্রসব করল এবং জানতে পারল যে আমাকে কেউ এই জিনিসটা দিয়ে আমার গর্ভের সন্তানটাকে মেরেছে। তখন সে নিজেকে নিজে প্রশ্ন করতেছে যে হায় রে, আমি না ইমুকের সন্তান নষ্ট করেছিলাম, আজকে অন্য আমারটা নষ্ট করে দিল। একটা সন্তান নষ্ট করে দিলে যে বাবা মায়ের কেমন কষ্ট হয় তা সে নিজে বুঝতেছে। তাহলে আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, আমরা যা কিছু করব ঠিক তাই পাব। তাহলে এই কথা যদি আল্লাহ বলে থাকে যে তুমি যা করবা এর বিন্দু পরিমাণ কম পাবে না,
ভালো করলে এর বিন্দু পরিমাণ কম পাবে না, খারাপ করলেও এর বিন্দু কম পাবে না। তাহলে এই জিনিসগুলো যেহেতু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু আমরা সতর্ক হই না, আমরা কিন্তু বিভিন্ন লোভে বিভিন্ন চরিত্র দূষণ করে আমরা চলতেছি। একদিন এই খেসারত্ব অবশ্যই দিতে হবে। যেমন এই পৃথিবীতে অনেকে পা নেই, হাত নেই বা জ্ঞানহীন, এরকম জন্ম নিয়েছে, এবং দেখা যায় অন্ধ জন্ম নিয়েছে, জন্মের পর থেকে সে চোখে দেখে না। তখন আমরা কিন্তু একটা কথা বলি, ছোটবেলায় বলতাম, তখন বুঝতাম না যে আল্লাহ এই লোকটাকে অন্ধ করে দিয়েছ তুমি, আল্লাহ এরকম একটা শিশু মানুষকে অন্ধ করে দিলে, কারণ তাকে তো কোনো মানুষই অন্ধ করেনি, এটা তো তোমার সৃষ্টি, তোমার তুমি যে পাঠিয়েছ সে তো অন্ধ হয়ে জন্ম নিয়েছে। তখন আল্লাহ কি বলে, আল্লাহ কি বলে যে ফাবি আলা ইয়ে রাব্বিকুমা তাকযিবান, তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। ছোটবেলায় এটাও পড়তাম, আল্লাহ এই কথাটা কোরআনে সূরা ফাবিয়ালা সূরা আর রহমানের মধ্যে বারবার এই কথাটা বলেছেন, ফাবিয়ালা ইয়ে রাব্বিকুমা তাকযিবান, তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। এখন আল্লাহকে যদি বলি যে আল্লাহ আমরা তো কোনো কর্মফলকে অস্বীকার করি না, কিন্তু অস্বীকার করতেছি, কারণ আগের জন্মে কেউ দেখা যায় সে আল্লাহর কাজ করত, ফাঁকে দিয়ে সে নষ্ট হয়ে গেছে, সমস্ত খারাপ কাজে লিপ্ত, মানুষ মারত, হাত পা কেটে দিত, অন্ধ করে দিত। এখন পৃথিবীতে সে জন্ম নিয়েছে, তার চক্ষু নেই, তার পা নেই, হাত নেই, কেন নেই? ফাবিয়ালা ইয়ে রাব্বিকুমা তাকযিবান, যে সে আগের জন্মে কারো এই ক্ষতিগুলো করেছে, কারো হাত পাও কাটেনি, সে নিজেরটা কেটে এসেছে, কারো চক্ষু অন্ধ করেনি, সে তার নিজের চক্ষু অন্ধ করে দিয়েছে। যখন সে দেখেছে যে আমি অন্যের পা কেটে দিচ্ছি, তখন সে যদি বুঝতো যে না এটা আমার পা কেটে দিচ্ছি, তাহলে সে আর কাটতো না। সে যদি বুঝতো যে আমি অন্যকে, আমি অন্য কোনো মানুষকে চক্ষু অন্ধ করে দিচ্ছি, তাহলে সে যদি বুঝতো যে এটা আমার চক্ষু আমি অন্ধ করে দিচ্ছি, তাহলে কিন্তু সে আর এই কাজ করতো না। তো এই পৃথিবীতে মানুষ দেখা যায় যে কোরআন হাদিস পড়ে ঠিকই, বুঝতেছে না, না বোঝার কারণে আজকে মানুষ বিভিন্ন পাপে দাবিত, এই কোরআন হাদিস পড়ার পরেও পাপের মধ্যে লিপ্ত হয়ে আছে, কেন? না বোঝার কারণে। তাহলে কেউ যদি বলে না মানুষ তো মৃত্যুর পরে আর জন্ম নেয় না, তাহলে মৃত্যুর পরে যদি জন্ম না নেয় আর এটা যদি কেউ বলে, তাহলে আল্লাহ তো দোষী হয়ে যায়। আল্লাহ বলেছে আমি এই পৃথিবী সৃষ্টি করেছি, এটা হলো পরীক্ষার ময়দান, এবং মানুষ যদি পৃথিবীতে জন্ম না নেয়, হয়তো আল্লাহ এভাবে ক্লিয়ারলি বলে নাই, একটু আবরণ রেখেছে, এটা আমাদের জ্ঞানের জোরে বুঝে নিতে হবে। দেখো যেমন মনে করেন একজন মানুষ পৃথিবীতে অন্ধ হয়ে জন্ম নিয়েছে, তখন আপনি আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ এই লোকটাকে তো আপনার, এই লোকটা তো আপনার সৃষ্টি, আমাদেরকে সবাইকে চোখ নাক কান মুখ সমস্ত কিছু ঠিকঠাক মতো দিলেন, কিন্তু তার পা নেই, তার চক্ষু নেই, কারণ কি? তখন আল্লাহ তো বলেছে আমি সমান বিচার করে থাকি। তো আল্লাহ যে সমান বিচার করে থাকে, এখন একটা বান্দা যদি আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ তাকে অন্ধ কানা বোবা কেন দিলা, তখন আল্লাহ কি বলবে? আল্লাহ কি বলবে যে আমার খুশি আমি দিয়েছি? আল্লাহ যদি বলে আমার খুশি, তাহলে আল্লাহ হয়ে যাবে আইনের গড়ে দোষী। কেরকম? সবাইকে সমান বিচার করে আল্লাহ। এখন যদি বলি যে আল্লাহর, আল্লাহর খুশি হয়েছে না, আল্লাহ যেমন খুশি তেমন আল্লাহ দেবে কেন? আপনি যদি একটা স্কুল ভার্সিটিতে পড়েন, এখন দেখা যায় সমস্ত ছাত্র এর মধ্যে আপনিও আছেন, আপনি ভালো পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট খুব ভালো, কিন্তু আপনাকে নাম্বার কম দিয়েছে, কিন্তু অন্যদের সাথে যদি আপনাকে দেখা যায় টেস্ট করা হয় যে কে কেমন করলো, কে কেমন পরীক্ষা দিল, এখন দেখা যায় আপনার লেখা, আপনার সমস্ত কিছু ঠিক আছে, অন্যদের চেয়ে ভালো, কিন্তু মাস্টারকে জিজ্ঞাসা করা হলো যে আমার তো অন্যদের চেয়ে ভালো ফলাফল হওয়ার কথা, কিন্তু খারাপ হলো কেন? তখন মাস্টার বলতেছে এটা আমার খুশি। তাহলে মাস্টার যদি বলে আমার খুশি, তাহলে বোঝা গেল মাস্টার হলো দোষী। ছাত্র আর মাস্টারকে মানবে না, নাকের মধ্যে মারবে একটা ঘুষি, তাহলে আমার কথা হলো?
আল্লাহ এই কথা বলবে না যে আমার খুশি, আমি কাউকে পঙ্গু বানিয়েছি আমার খুশি, তাহলে কিন্তু আল্লাহ দোষী। তাহলে আমি বলবো যে যার যার কর্মফলে এটা হয়েছে। আত্মার মৃত্যু নেই, শরীর বা দেহের ধ্বংস আছে, মৃত্যু আছে, কিন্তু আত্মার মৃত্যু নেই। তাহলে এই আত্মাটা কিন্তু দেখা যায় সে যদি দোষী হয়ে থাকে তো পৃথিবীতে আবার সে জন্ম নেবে, এবং তার যদি বিগত পিছনের জন্মের যদি পাপ থাকে, কাউকে অন্ধ করে দিয়েছে, কাউকে ক্ষতি করে দিয়েছে, সেই ক্ষতিগ্রস্ত অবস্থায় সে এখানে উঠবে। যে বীজ্যকালার বৃষ্টি হবে এখান থেকে মানুষ জমিন থেকে আবার গেজিয়ে উঠবে। কেন? আমার মাই তো জমিন, আর সেই জমিনে আমি আপনি কি গেজিয়ে উঠেছিলাম না? সেখানে জীবিত হয়েছিলাম না? যাই হোক, সেখানে যাব না। হে সমস্ত জগতবাসী, যে আজকের আলোচনা হলো কি, আল্লাহ সমান বিচার করে, এবং যারা না বুঝে তারা বলবে আল্লাহর সমান বিচার কি করে করলো, সে অন্ধ পঙ্গু, সে গরিব, সে জ্ঞানহীন, তা আল্লাহ সমান দিল কোথায়? তখনই আল্লাহ বলে ভাবি আল্লাহ ইয়রাব্বি কুমাতি কাজ্জিবান, আমি কর্মফল সমান করে দিয়ে থাকি, তুমি যা করেছো তুমি তাই নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছো। যাই হোক, আজকের আলোচনাটি হলো এটাই যে আল্লাহর বিচারে সমানই করে, কিন্তু আমরা অপরাধ করে আমাদের কর্মদোষে আজ এই অবস্থা। তো সকলেই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আকর্ষণের জন্য। আল্লাহ হাফিজ।